পয়গম্বর ইব্রাহিম গুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ তালা ডাক দিয়া বলে পয়গম্বর ইব্রাহিম অ পয়গম্বর ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুটারে আমি আল্লাহর পথে কোরবানি করো বলে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্বপ্নে এই জিনিস দেখলেন বলে আমাদের সমাজের মধ্যে বোয়া একটি ওয়াজ শোনা যায় এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম একশো ওট কোরবানি করছে বলে না না এটা মিথ্যা স্বপ্ন বলে অন্য রায়াতে পাওয়া যায় ইব্রাহিম নবীর স্বপ্ন দেখতেছে তার ছেলেটারে হাত বাঁধছে পা বাঁধছে বন্ধার পরে সোয়াইয়া দিছে সোয়াইয়া স্বপ্নের যুগে ইব্রাহিম দেখলো তার ছেলের গলার মধ্যে চুরি লাগাইলো সাথে সাথে ইব্রাহিম পয়গম্বরের গুম ভেঙে গেল এবার ইব্রাহিম হতাশা কাজ করতেছে হাইরে আমি কি স্বপ্ন দেখলাম আমি কি স্বপ্ন দেখলাম আমার প্রিয় বস্তুটারে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি স্বপ্ন দেখলাম আমার প্রিয় বস্তু দুনিয়াতে সব চাইতে আপন হলো আমার ছেলে এবার আমার ছেলেটাকে কোরবানি করতে হবে ইব্রাহিম নবী দৌড়াইয়া ওই যে বিবি হাজারাকে আর ইসমাইলকে বনবাস দিয়ে ছিল ওই বনবাসের জায়গার মধ্যে গেলেন গিয়া গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলেন আমার কোথায় ইসমাইল কত বড় হয়েছে ও বিবি হাজারা ইসমাইলকে দেখার মন চাইতেছে বলে ইসমাইল সামনে আসলো বিবি হাজারা পরিচয় করাইয়া দিল বাবা ইসমাইল ইসমাইল হলেন তোমার পিতা পয়গম্বর ইব্রাহিম ইব্রাহিম এবার সার ছেলে ইসমাইলকে ডাক দিয়া বলে বাবা রে চলো আমরা এক জায়গায় দাওয়াতে যাব নতুন পোশাক পরিধান করাইয়া সব কিছু বানাইয়া নতুন সন্তানকে নিয়ে নতুন কাপড় পরাইয়া সাজাইয়া গুসাইয়া মদিনার মক্কার মিনা পান্তরে নিয়ে যাবে কোরবানি করার জন্য কোরবানি যে দিবে কথাটা ইব্রাহিম বলে না কেন মার কলেজার শক্ত মার মন মানবে না মার অন্তর মা যদি শুনে সন্তানকে কোরবানীর জন্য নেওয়া যাচ্ছে মা মা না ও মানতে পারে এই জন্য পয়েগম্বর ইব্রাহিম বলে না না বইলাই ইসমাইল বলতেছেন বাবা স্মাইল চলো আমরা দাওয়াতে যাবো এই কথা বলে যখন ইসমাইলকে নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে সই তেনেপাড়া ধোঁকা দিলেন ও ইসমাইল জানো নি বলে কি তোমার বাবা তোমারে কোথায় নেওয়া যাচ্ছে বলে কোন জায়গায় নেওয়া যাচ্ছে বলে তোমারে বলছে দাওয়াতে নেওয়া যাচ্ছে কিন্তু না না তোমার বাবা তোমারে কোরবানি দেওয়ার জন্য নেওয়া যাচ্ছে ইসমাহীল আবার ডাক দে বলেন ও বাবা ইব্রাহিম তো আমারে ধোকা দিচ্ছে বলে কি বইলা ধোকা দিচ্ছে বলে আপনারা কি আমারে কোরবানি দেওয়ার জন্য নেওয়া যাচ্ছেন ইব্রাহিম আবার ডাক দে বলে সন্তান ইসমাইল আল্লাহর আদেশে তোমারে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছি তুমি এই শয়তানকে পাথর নিক্ষেপ করো ছেলেটা শয়তান রে পাথর নিক্ষেপ করলো এক জায়গা দুই জায়গা তিন জায়গায় তিনবার তিনবার করে কঙ্কর নিক্ষেপ করলেন আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়ে বলে ও জিবরাইল এই যে তার বাপ ছেলের মধ্যে একটা ঘটনা ঘটলো এই যে তার পাথর নিক্ষেপ করলো আমি আল্লাহর কাছে এমন পছন্দ হইছে রে কিয়ামত পর্যন্ত যত হাজির আওয়াজ করবে তাদের উপরে পাত্তর নিক্ষেপ করা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম কোন সুবহান আল্লাহ বাপ ছেলে ইসমাইল আর ইব্রাহিম দৌড়াইয়া মিনার প্রান্তরে চলে গেলেন ঘটনার সংক্ষেপে করতেছি এবার বাবা ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে ইব্রাহিম তার ছেলেরা ডাক দিয়া বলে ইন্নি আরফিল মানাম أني أذبحك فانظر ماذا ترى عمر شنطن إسماعيل আমার আল্লাহ আদেশ করছে তোমারে যেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে ফেলি তোমার রাস্তায় কোরবানি করে ও এবার তুমি তোমার মতামত পেশ করো তোমার কি মতামত কি কি আজীব কারখানা দেখেন বাপ ছেলের মধ্যে কথা বাপ লেরা জবাই করবে এই বিষয়ে কথা বলতেছে ছেলে আবার ডাক দিয়া বলে কলাইয়া। আবাতিফ আলমাত উমর সতজ দু ইংসা অগু মিনস সবিরি পয়গম্বর ইসমাইল ডাক দিয়া বলে ও যদি আল্লাহর থেকে আদেশ শা থাকে ও বাবা আপনি আমার কোরবানি করেন কেমন ভাবে কোরবানি করবেন বলে আমার হাতগুলা ভালোভাবে বেঁধে নিবেন যেন আমার হাতের নাতি আপনার শরীরে না লাগে আমার শরীরে যদি করার সময় যেন হাতের নাড়াচাড়া আপনার শরীরে লাগলে বেহবি রাখবে এই জন্য আমাকে ভালোভাবে বেঁধে নিবেন শরীরটা ভালো করে দাঁড় করে নিবেন যেন কাটতে দেরি না হয় আব্বা যান আমাকে যখন কোরবানি করবেন আমার কাপড়গুলোই খুলে রেখে দিবেন যেন এই কাপড়ের মধ্যে রক্ত না লাগে এমনভাবে ভাবে বাপ ছেলেকে কথা বলতেছে আবার ইব্রাহিম ডাক দিয়ে বলে বাবারে তোমার যে কুরবানি করে দিব তোমার কোনো আফসোস আছে ইসমাইল আবার ডাক দিয়ে বলেন আব্বা জান সাতা জিদুন ইনশাআল্লাহু আপনি আল্লাহ যদি আপনারে আদেশ করে থাকে ও আল্লাহর কথাই যদি আমাকে কুরবানি করতে থাকে নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন শুধু তাই শেষ নয় আল্লাহর জন্য যদি একটা জান কেন। হয় আমি ইসমাইল হাসি মুখে প্রত্যেকটা জীবন আল্লাহর রাস্তায় কোরবান করে দিব দিবাহ ইলকে দাউগন কুরবানি ইসমাইলকে দাউগন কুরবানি চলো বাবা ইসমাই চল শয়তানে সে দুকা দিল রাস্তাতে শৈতান বলে ও ইসমাইল জাননি তোমার বা তোমার বাবা তু দিবে কুরবানি কুরবানি যখন দিবন বা আপনার কাপড়ে রক্ত জানা লাগে আপনার কাপড়ে কাপড়ে র রক্ত দেখিলায় আমার अम्मा जान কাপড়ে ভক্ত যে আমার अम्मा जान পাখির মতো উড়ে যাবে আমার মায়ের প্রাণ এলাহিয়া ইয়া লমিনা রব্বা মাইল কে দাও চিল্লা বরানা লহু আকবার বলে আল্লাহ ইব্রাহিমকে ডাক দে বলে ইব্রাহিম ইসমাইলকে কুরবানি দেও বলে এ সাজায়া গুসায়া বাপ ছেলের মধ্যে কথাবার্তা বইলা যে মুহূর্তে সুরি চালাইবে আল্লাহ এবার ডাক দে বলেন লাই আনা লাহ ওয়ালা মোহাওয়ালা দিমা ওহাওয়ালা কি আনা তাকওয়া মিনকুম আল্লাহ বলেন ও জিব্রাইল দৌরাইয়া যাও ইব্রাহিমের কাছে গিয়া আমার ইব্রাহিমকে ডাক দিয়া বলো সুরি সানাইয়া গলা কাটার নাম কুরবানি না বলে কিসের নাম কুরবানি বলে লাইয়ানা আল্লাহ লোহু মুহা ওয়ালা দিমা আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দার রে লোক টাকা দিয়া মোটা তাজা কর কিন্না কুরবানি করতেছো রক্ত আমি আল্লাহর কাছে আসে না মাংস আমি আল্লাহর কাছে না বলে ওলা কি হত্যা কুয়া মিঙ্কুম তোমার অন্তরটা কি সাক্ষী দে তোমার মনে মনে কি আছে এই জিনিসটা আমি আল্লাহর কাছে আসে বলে অতএব ইব্রাহিম যে তুই ইব্রাহিমের সেলের গলার মধ্যে ছুরি লাগাইছে কোরবানি এখানেই আদায় হয়ে গেছে ও জিব্রাহি তাড়াতাড়ি জান্নার থেকে একটা দুম্বানিয়া ইসমাইলের গলার মধ্যে ধর যেন ইসমাইল কোরবানি না হয় দুম্বাটা যেন কোরবানি হয়ে যা জিব্রাইল ডাক দেয়া বলে গো এক শত নয় দুই শত নয় হাজার হাজার মাইল উপর দেখে এই গলায় সুরে চালায়া দিতেছে এর আগে আমি কিভাবে দুম্বানিয়া বানিয়া যাব আল্লাহ বলেন আমি আদেশ করছি তুমি নারা দাও বলে জিব্রাইলের ছয় শত পাখা একবার খুলিয়া যখন নারা দিল বলে একটা নারা দিতে দিরে হলো হাজার হাজার মাইল উপর থেকে জান্নাতি দুম্বা আনিয়া ইসমাইলের গলার নিচে ধরতে দিরে হয় না বলে দুম্বা কুরবানি হয়ে গেল বলে এবার এই যে আসার আগে ইব্রাহিম না জানে কুরবানি করে ফেলে ওই জিব্রাহিম দূর থেকে চিল্লে দিয়া বলছিল আল্লাহ আকবার কন্যা আল্লাহ আকবার ইব্রাহিম মরুভূমির চতুর্দিকে তাকাইয়া দেখে মরুভূমির প্রান্তের মধ্যে কোনো মানুষ নাই কোন ব্যক্তি আল্লাহ একবার বলে চিৎকার মারলো ইব্রাহিম পিছনের দিকে তাকাইয়া দেখে কাউকে দেখা যায় না ইব্রাহিম একটু বৃতস্তত্র হইল ইব্রাহিম একটু বয় পাইয়া এবার ইব্রাহিমও ও বললো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার প্যারাস তারা বলতেছে ইব্রাহিম আবার সুরে চালাইয়া বলতেছে আল্লাহ আকবার আর ইব্রাহিমের ছেলে ইসমাইল এই সুরের তোলে শুইয়া তাইকা মহান রব্বে কারিমের দরবারের শুকরিয়া দায় করতেছে ওয়ালিল্লাহিল হামদ বলে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম বলে এই যে একটা তাকবীরে তাসরিক হয় গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে এই তাকবীরে তাসরিকটা আল্লাহর কাছে এমন পছন্দ হইয়া গেল আমার আল্লাহ জিব্রাইলকে ঘোষণা করে দিলেন এই যে নয় তারিখ ইব্রাহিম তার ছেলেকে জবাই করতে গিয়ে এই তাকবীরে নামাজ শেখ পাঠ করলো নয় তারিখ আসরের নামাজ থেকে তেরো তারিখ নয় তারিখ ফরজ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরে তাসরিক প্রতি ফরজ নামাজের পরে একবার পাঠ করা আমি আল্লাহ উম্মতের উপরে ওয়াজিব বানায়া দিলাম বলে এই জন্য আল্লাহ তালা বলে এই তাকবিরে তাসরিক নয় তারিখ থেকে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ অক্ত তাকবিরে তাসরিফ পাঠ করা আল্লাহ ওয়াজি বানায়া দিছে বলবেন না আল্লাহ বলে এই দিনটির নাম দিয়ে দিছে আইয়ামে তাসরিক বলে দশ দিন বলে এই দশ দিনের লাভ কি জানেন গত সাপ্তহে বলেছিলাম বলে এই দশ দিনের লাভ হল প্রতিদিন যদি রোজা রাখে প্রতিদিন যদি রোজা রাখে প্রতিদিন রোজা রাখার পরিবর্তে একদিনের রোজার পরিবর্তে আল্লাহ এক বছরের সুগীরা গুনাগুলি মাফ করে দিবে কংসবাহান বলে আল্লাহ তা কাছে কাশে ইবাদতগুলির মধ্যে পছন্দের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি পছন্দের আমল আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করা বলে কুরবানির মাস এই হজের মাস এই হজের মাসের প্রথম জুমা আল্লাহ আমার জুটিয়ে দিয়েছেন জন্য আদায় আলহামদুলিল্লাহ আবারও দীর্ঘ দুই সপ্তাহ ধরে এই কুরবানির বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে কুরবানি আমাদের অতি সন্নিকটে আমাদের অনেক কাছে চলে আসছে বলে আমাদের জানা উচিত কুরবানি কি আমাদের জানা উচিত কুরবানি কেন আমাদের জানা উচিত কুরবানি কতজনে করা যায় আমাদের জানা উচিত লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম লক্ষ টাকা দিয়ে কুরবানি করতেছি যদি কুরবানি কবুলই না হয় এই কুরবানি দ্বারা কোনো ফায়দা আছে নাই অতএব এই টুকটাক এই ছোটোখাটো মাস আলাআকগুলি আমাদের জানা দরকার তা আসুন আমরা শুরুতেই জেনে নেই কুরবানি কী আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল আল্লাহ আসলে এই যে কোরবানি জিলহজ মাসের দশ তারিখে আমরা কোরবানি দিব কোরবানি দিব কোরবানির পশু কেনার জন্য আমাদের মনের ভিতরে অন্য অন্যরকম একটি আনন্দ আমাদের ভিতরে অন্য অন্যরকম একটি অনুভূতি কাজ করে যে আমরা কোরবানি করতেছি কুরবানি করবো ইয়ার রসুল আল্লাহ কুরবানিটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ সাল্লাম বলেন

ইব্রাহিম নবীর সন্ন্যত ইয়ারসুল্লাহ আমরা যে কোরবানি করব কার নামে করব কোরবানির সঠিক নিয়ম কি তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন শুধু কুরবানি নয় পৃথিবীতে যে কোনো বস্তু মুরগ হোক হাঁস হোক যদি জবাই করে তোমরা খেতে চাও আর এই জবাইটা যদি আল্লাহর নামে না হইয়া অন্য কারো নামে হয় অন্য কারো নামে জবাই করা হয় এটা খাওয়া হারাম কন্যা উজবিল্লা তো এখন আমাদের জানার বিষয় হলো কোরবানির আগে আমরা গিয়া বলি হুজুরের কাছে সাত সাতজনের নাম নেন বাবার নাম মার নাম দাদার নাম দাদির নাম নানার নাম নানির নাম আমার নাম সাতজনের নামে কোরবানি করেন ভাই লক্ষ টাকা দিয়া গরু কিনলাম হ্যাঁ এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া যে টাকা রুজি করলাম এই রুজির টাকা দিয়া গরু কিন না সামান্য একটু কথার কারণে আপনার আমার কোরবানি বাতিল বলে কেমন যে হুজুর এই এই নামে কুরবানি করেন কোরবানি হবে না বলে বলতে আমরা কিভাবে বলবো হুজুর আমার বাবা মা দাদা দাদি নানা আমার এই সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহ করেন কনসুবাহান আল্লাহ জনের পক্ষ থেকে কার নামে কুরবানি করেন আল্লাহর নামে কোরবানি করেন এবার আসুন আমি আমার টাকা দিয়া প্রশ্ন জাগতে পারে আমার টাকা দিয়ে আমি কুরবানি করব আল্লাহর নামে এটা আবার কোন কথা বলে আপনি যদি আল্লাহর নামে কুরবানি করতে পারেন আপনি যদি আপনার জিনিসটারে আল্লাহর জন্য দিয়া দিতে পারেন আল্লাহ কি আপনারে কম দিবে কন্যা কম দিবে আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে অভাব নয় আল্লাহ বিশাল ধন সম্পদ দিবে এই জন্য আমরা কুরবানি দিতে গিয়া যখন হুজুরের কাছে নাম বলবো আমাদের ভিতরে থাকতে হবে কি এই সাতজন হোক পাঁচজন হোক দুইজন হোক একজন হোক যে হুজুর তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছে এটা হলো কোরবানির মাস্তা মাসেল এরপরে আরো অনেক মাছ আলা রয়ে গেছে আপনাদের যে কোনো সময় সুযোগ হয় হজরদের কাছ থেকে আলেমদের কাছ থেকে এই মাসালাগুলি জেনে নেবেন এবার আসুন কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যে এই কুরবানি কোথায় থেকে আসছিল গত সপ্তাহ বলছিলাম আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলহ সালাম থেকে এই কুরবানির নিয়মটা পরিবর্তিত ভাবে চলে আসতেছে বলে কেমন ভাবে ইব্রাহিম আলহ সালাম যখন তার বয়স হয়ে গেল একশো বিশ বৎসর আছে তার স্ত্রীর বয়স ছিল নব্বই বৎসর বলে একশো বিশ বছর হয়ে গেছে আল্লাহ তারে কোনো সন্তান দিতেছে না বলে তার ভিতরে একটি হতাশা কাজ করতেছে তার ভিতরে কেমন জানি একটি আসু যে আল্লাহ আমার একটা সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না একশো বিশ বৎসর বয়স হয়ে গেল এরপরও মতো মতে কান্দে আল্লাহ আমারে একটা সন্তান দেও আল্লাহ আমারে একটা সন্তান দেও যখন একশো বিশ বৎসর বুড়া বয়স যখন সন্তানের জন্য কাঁদে বিবি হাজরা ইব্রাহিম আলাইহ সালাত সালামকে ডাক দেওয়া বলে পৈগম্বর ইব্রাহিম এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বৎসর হয়ে গেল বিবাহ হয়েছে এত বড় জার্নিংয়ের ভিতরে কোনো সন্তান হয় নাই এবার বৃদ্ধ বয়সে তুমি সন্তান চাচ্ছ আল্লাহ কি আমাদেরকে সন্তান দিবে তখন ইব্রাহিম ইব্রাহিমের বিবি হাজরাকে ডাক দেয় বলে ও বিবি হাজারা শুনো আমার আল্লাহ যদি দেওয়ার ইচ্ছা করে একশো বিশ বৎসর নয় বলে ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ কবিরাজের কবিরাজি যেখানে শেষ বলে ডাক্তারের চাইতে বড় ডাক্তার কবিরাজের চাইতে বড় কবিরাজ একজন আছে উনিকে কন্যা মুখটা ফুটায়া উনিকে বিবি হাজার আর ইব্রাহিম ডাক দিয়া বলতেছে দুনিয়ার ডাক্তারের কাছ থেকে মুখ ফিরাইয়া আনিলাম কবিরাজদের কাছ থেকে মুখ ফিরাইয়া আনিলাম বলে আমি এমন একজনের কাছে চাইতেছি আমার আল্লাহর কাছে বলে আল্লাহ যদি কবুল করে একশো বিশ বৎসর বয়সেও আমাকে সন্তান দিয়া খুশি করতে পারে কনসভা হা আল্লাহ ইব্রাহিম নবী রাত্রের গভীর রজনীতে দিন নাই রাত নাই শুধু কাঁদে হাবলি ইব্রাহিম ডাক দেয়া বলে আমি তোমার উপায় গম্ব একদিন নয় দুই দিন নয় আজকে দীর্ঘ অনেক বছর ধরে কান্তিছি আল্লাহ তুমি আমার একটি সন্তান দাও রব্যেকারী কামাই খাওয়ার জন্য নয় ও মাওলা তার কামাই খাওয়ার জন্য চাই নাই আল্লাহ তোমার কাছে একটা সন্তান চাচ্ছি কিসের জন্য একটা সন্তান চাচ্ছি আমি ইব্রাহিম একদিন থাকব না আমি তোমার কাছে একটা সন্তান চাচ্ছি আমার মৃত্যুর পরে আমার সন্তানটা যেন আমার এই ওয়ার সূত্রে দিনের কাজটা করতে পারে ইব্রাহিম এই কালিমার দাম যেন দারে ধারে বারে বারে পৌঁছাইতে পারে আল্লাহ তুমি আমারে একটা সন্তান দান করো তুমি আমারে একটা নৌকার সন্তান দাও এরে বাস গাড়ির যুবক বাইরা আমার একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আমার আল্লাহ আবার ডাক দেওয়া বলে ফেরস্তার রে আমার তো আর কান্না সহ্য হচ্ছে না আমার তো আর দিলে মানতেছে না আমার বৈগম্বর ইব্রাহিম আজকে একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন ধরে আমার কাছে একটা সন্তানের জন্য কাঁদতেছে তারা তোরা সাক্ষিত আমি আল্লাহ ইব্রাহিমকে একটা সন্তান দিব বলে কেমন সন্তান আল্লাহ বলেন গুলামিন কন্যা আল্লাহ আকবার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন পয়গম্বর ইব্রাহিম তুমি আমার কাছে সন্তান চাচ্ছ ইব্রাহিম আমি আল্লাহ তোমারে একটা সন্তান দিব বলে কেমন সন্তান বাবা শরণা গুবি গুলাম হালিম বলে এমন একটা সন্তান দিব যে সন্তানটারে তুমি নবী তোমার সন্তান হবে নবী শুধু তাই শেষ নয় পৃথিবীর মধ্যে সব চাইতে ধৈর্যশীল একটা সন্তান দেয়া দিব ইব্রাহিম কাদে একটা পুত্র দেরে কামাই দেওয়ার আশা নাই রে আমায় মাটি দিব একটি পুত্র দের মাটি পুতুর দে কামাই খাবার আশা নাই রে আমায় মাটি দিব কে এই দুনিয়া যাব যখন কবরে রবি মা বলে কদবে মার কো বরপারে রব্বি বলে হোমে কদবে মার কো বরপারে কামাই খাওয়ার আসন রে আমার অন্তরে আমার লাশের খাটিয়াটা কাদে নিবে কে রে আমার লাশের খাটিয়াটা কাদে নিবে কে রে একটি পুত্র দেয় একটি পুতুর দে খাওয়ার আশাই নয় রে আমায় মাটি দিবে কন্য আকবার ইব্রাহিম এইভাবে কান আল্লাহ কামাই খাওয়ার আশা করি না আল্লাহ আমি মরার পরে মাটি দিব কে আল্লাহ রব্বির হামহুমা বইলে আমার কবর পরে কাঁদবে কে মরার পরে আমার লাশের খাটিয়াটা কাঁদে নিবে কে এইভাবে যখন আল্লাহর কাছে কান্দে আল্লাহ বলে যা আমার আর মানতেছে না আর সহ্য হচ্ছে না ইব্রাহিম তোমারে আমি আল্লাহ একটা সন্তান দিলাম বলে কেমন সন্তান ফাবাসার নাহুবি হালিম বলে সর্বশ্রেষ্ঠ এবং ধৈর্যশীল নবীর ছেলে নবী বানায়া তুমি ইব্রাহিম রে আমি ইসমাইল নামে একটা সন্তান দান করলাম কনসবা আল্লাহ